সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা সপ্তম শ্রেণীতে অধ্যয়ন করছো, তোমাদের বিজ্ঞানের কিছু ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। আজকে আমরা পঞ্চম অধ্যায়ের, দেখো তোমরা এখানে দেখতে পাচ্ছ, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এই যে এটি একটি পরিপাকতন্ত্র। এই তন্ত্রটার নাম কি? পরিপাকতন্ত্র। দেখো পরিপাকতন্ত্রে খাদ্য পাকস্থলী দিয়ে বিভিন্ন অন্ত্রের ভিতর দিয়ে খাদ্য পরিবাহিত হচ্ছে। তার মানে এই যে নালীটা আমরা দেখতে পাচ্ছি, পরিপাকতন্ত্রের ভিতর দিয়ে কিভাবে খাদ্য হজম হয়ে যাচ্ছে সে বিষয়টা নিয়ে আমরা আজকে কথা বলবো। প্রিয় শিক্ষার্থীরা, পঞ্চম অধ্যায় সেটা হচ্ছে কি? পরিপাকতন্ত্র এবং রক্ত সংবহন তন্ত্র। তো আজকে আমরা পরিপাকতন্ত্রের কিছু অংশ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তো এবার এখানে আমরা দুইটা চিত্র দেখতে পাচ্ছি, একটা হলো পরিপাকতন্ত্র আর একটা হলো রক্ত সংবহন তন্ত্র। তো প্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা মূল ক্লাসে ফিরে যাই। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা যে বিষয়গুলো কথা বলবো সেটা হচ্ছে, দেখো এখানে পরিপাকতন্ত্র ও রক্ত সংবহন তন্ত্র, এই এটাকে আমরা দুইটা শাখায় ভাগ করবো, একটা হলো পরিপাকতন্ত্র, একটা হলো রক্ত সংবহন তন্ত্র। একটা হচ্ছে পরিপাকতন্ত্র, আরেকটা হলো রক্ত সংবহন তন্ত্র। তো পরিপাকতন্ত্রকে দেখো আমরা পাঁচটা অংশে ভাগ করেছি, একটা হলো পরিপাক, খাদ্য পরিপাক, লালা ও অ্যানজাইম, পরিপাকতন্ত্র, সাধারণ রোগ ও প্রতিকার, এবং পরিপাকতন্ত্রের যত্ন। তো এই যে বিষয়গুলো, আর সংবহন তন্ত্রকে আমরা কী করেছি, চারটি অংশে ভাগ করেছি। একটি হচ্ছে রক্ত ও রক্তের উপাদান, রক্ত নালী, হৃৎপিণ্ড এবং হৃদ্রোগ। তো আজকে আমি প্রথমেই যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পরিপাক, খাদ্য পরিপাক কী। তো এই বিষয়টা একটু আমরা লক্ষ্য করি, খাদ্য পরিপাক আসলে কি জিনিস সেই বিষয়টা আমরা তোমাদের সাথে শেয়ার করছি। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই জানো আমরা খাবার খাই, খাবার খাওয়ার পরে আমরা যখন খাবারটা মুখে দেই, মুখে দেওয়ার পরে এই খাদ্যটা কিন্তু আমাদের মুখে আমরা দাঁত দিয়ে, জিহ্বা দিয়ে নাড়িয়ে এবং সেগুলোটাকে পিচ্ছিল করি। তো এই যে বিষয়টা, এই বিষয়টা নিয়ে আমরা কথা বলছি। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা বেঁচে থাকার জন্য নানা রকম খাদ্য গ্রহণ করি, তাই না? তো এবার আমাদের দেহে খাদ্যের প্রয়োজনীয়তা কি? আমরা যে খাদ্য খাই, এই খাদ্য খাওয়ার মানে কেন আমরা খাদ্য খাই? আমরা আসলে কিন্তু, আমরা যারা মানুষ তারা কিন্তু বাঁচার জন্য খাই, আর অন্য কোনো প্রাণীগুলো সাধারণত কি হয়, মানে খাওয়ার জন্যই বাঁচে। একটি মানুষ এবং অন্য কোনো প্রাণীর মধ্যে তফাৎটা হলো এটাই, মানুষ বাঁচার জন্য খায়, যতটুকু দরকার ততটুকু খায়, কিন্তু অন্য কোনো প্রাণী মানে খাওয়ার জন্যই বাঁচে। তো এখানে আমাদের যে প্রথম কোশ্চেন সেটা হচ্ছে আমাদের দেহে খাদ্যের প্রয়োজনীয়তা কি। এই প্রশ্নটা দেখো, খাদ্য আমাদের দেহে কি কি যোগায়? দেহে শক্তি যোগায়, দেহের কর্মক্ষমতা বৃদ্ধি করে, এছাড়াও দেহের ক্ষয়পূরণ, বৃদ্ধি সাধন এবং রোগ প্রতিরোধ করে। তো প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা এখানে বলবো খাদ্য আমাদের দেহের প্রয়োজনীয়তা কি। তাহলে খাদ্য যেহেতু আমাদের দেহে শক্তি যোগায়, দেহের কর্মক্ষমতা বৃদ্ধি করে, এছাড়াও আমাদের দেহের কি করে, ক্ষয়পূরণ করে, বৃদ্ধি সাধন করে এবং রোগ প্রতিরোধ করে, এই কাজগুলো করে, এজন্যই আমরা খাদ্য গ্রহণ করি। তাহলে খাদ্যের প্রয়োজনীয়তা কি? খাদ্য আমাদের দেহে শক্তি যোগায়, দেহের কর্মক্ষমতা বৃদ্ধি করে, এছাড়াও আমাদের দেহের ক্ষয়পূরণ এবং বৃদ্ধি সাধন করে এবং রোগ প্রতিরোধ করে, এই জন্য আমাদের দেহে খাদ্যের প্রয়োজনীয়তা রয়েছে। তো এরপরে লক্ষ্য করো, খাদ্য উপাদান অনুযায়ী খাদ্য কত প্রকার? প্রধানত আমরা উপাদান অনুযায়ী খাদ্যকে তিন ভাগে ভাগ করতে পারি। এক নম্বর হচ্ছে, দেখো উপাদান অনুসারে খাদ্য সাধারণত তিন ধরনের, সেটা হলো শর্করা, আমিষ, স্নেহ। তোমরা নিশ্চয়ই জানো যে উপাদান অনুযায়ী খাদ্যকে কয় ভাগে ভাগ করা যায়? তিন ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে শর্করা, আমিষ এবং স্নেহ। এছাড়াও আমরা আরও তিন ধরনের খাবার পাবো, সেটা হচ্ছে পানি, মিনারেল পানি, খনিজ লবণ এবং পানি, খনিজ লবণ এবং ভিটামিন, এই তিনটা খাবার পাবো। তো আমরা প্রথমেই এই তিনটি খাদ্য নিয়ে কথা বলবো, একটা হচ্ছে শর্করা, আমিষ এবং স্নেহ। তো চলো আমরা এই বিষয়গুলো নিয়ে কথা বলি। তো প্রথমে দেখো শর্করা, আমিষ এবং স্নেহ, আমরা প্রথমে শর্করা নিয়ে কথা বলি। শর্করা কি? তো এখানে দেখো আমরা কিছু চিত্র দেখতে পাচ্ছি, এটা হলো চিনি, এটা হচ্ছে আলু, যেটাকে ইংলিশে বলা হয় পটেটো, হ্যাঁ এটা হলো ভুট্টা এবং মধু। এই যে খাবারগুলো দেখো, এই খাবারগুলো আবার দেখো ডাল, এখানে দেখছি মানে ড্রাই ফিশ বা শুটকি মাছ, ডিম, মাংস এবং শিমের বীজ এবং মাছ,
তাহলে দেখো এখানে আমরা ছয় ধরনের খাবার দেখলাম, এবং আরো কিছু খাবার দেখতে পাচ্ছি। দেখো এটা হলো স্নেহজাতীয় খাবার, যেমন ঘি, তেল, বাদাম। দেখো ঘি, বাটার, তেল, এগুলো আমরা তিন ধরনের খাবার এখানে সাজিয়েছি। দেখো এগুলো হচ্ছে শর্করা, এই কটা হচ্ছে শর্করাজাত খাবার। তো এই কটার মধ্যে কি কি আছে? চাল বা ভাত, আটা, তারপর হলো চিনি, আলু, ভুট্টা এবং মধু, এগুলো হচ্ছে শর্করাজাত খাবার। তারপর দেখো ডাল, শুটকি মাছ, ডিম, মাংস, শিম বীজ এবং মাছ, এগুলো হচ্ছে, এটা হচ্ছে কি, দেখো এটা হচ্ছে আমিষ জাতীয় খাবার। তারপর দেখো আমরা এখানে দেখতে পাচ্ছি ঘি, বাটার, বাদাম এবং তেল, এগুলো হচ্ছে স্নেহ জাতীয় খাবার। তো এখানে আমরা তিন ধরনের খাবার নিয়ে তোমাদের সামনে কথা বলছি। একটা হলো শর্করা, আমিষ এবং স্নেহ। এবং এখান থেকে দেখো কোনগুলো শর্করা জাতীয় খাবার, কোনগুলো আমিষ জাতীয় খাবার এবং কোনগুলো স্নেহ জাতীয় খাবার, সেটা তোমাদেরকে অবশ্যই চিনতে হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা শর্করা জাতীয় খাবারগুলো নিয়ে কথা বলি। এটা হলো আমিষ জাতীয় খাবার, এটা হলো স্নেহ জাতীয় খাবার। তাহলে শর্করা জাতীয় খাবারগুলো দেখো, এখানে আমরা শর্করা জাতীয় খাবারের মধ্যে রয়েছে চাল, আলু, আটা, ভুট্টা, চিনি, মধু। আর আমিষ জাতীয় খাবারের মধ্যে রয়েছে ডাল, মাংস, শুটকি মাছ, শিমের বিচি এবং ডিম, মাছ। স্নেহ জাতীয় খাবারের মধ্যে রয়েছে ঘি, মাখন, বাদাম এবং তেল। তো এই খাদ্যগুলো কিভাবে দেহ কোষ গ্রহণ করে, এই খাদ্যগুলো কিভাবে দেহ কোষ গ্রহণ করে সেটা আমরা একটু লক্ষ্য করি। প্রিয় শিক্ষার্থীরা একটু লক্ষ্য করো, এই খাদ্যগুলো কিভাবে দেহকোষ গ্রহণ করে সেই বিষয়টা নিয়ে আমরা এখন আলোচনা করব। তো দেখো এ সকল খাদ্য হজম হয়ে তরল ও সরল উপাদানে পরিণত হলে তখন আমাদের দেহকোষ গ্রহণ করতে পারে। তোমরা নিশ্চয়ই জানো আমরা যে খাবারগুলো, শক্ত খাবার, বিভিন্ন ধরনের খাবার, তরল খাবার খেয়ে থাকি, এই খাবারগুলো মুখ থেকে পাকস্থলী, পাকস্থলী থেকে অন্ত্রের মধ্য দিয়ে যাওয়ার পথে সেগুলো কিন্তু শোষিত হয় এবং আমাদের রক্তনালীর সাথে, রক্তের সাথে মিশে গিয়ে কোষে প্রবেশ করে। তো এই খাদ্যগুলো কিন্তু সরাসরি এগুলো কোষ গ্রহণ করতে পারে না, সেগুলোকে কী করে, বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে, বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে এ সকল খাদ্য হজম হয়ে তরল ও সরল উপাদানে পরিণত হলে তখন আমাদের দেহের যে কোষ আছে সেই কোষগুলো এগুলোকে গ্রহণ করতে পারে। তার মানে আমরা একথা বলতে পারবো না যে খাদ্য সরাসরি আমাদের দেহ মানে গ্রহণ করতে পারে না। এগুলো কিভাবে গ্রহণ করে, এগুলো বিভিন্ন প্রক্রিয়ায়, রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে হজম হয়ে যখন তরল এবং সরলে পরিণত হয় তখন আমাদের দেহ সেগুলোকে গ্রহণ করতে সক্ষম হয়। তো প্রিয় শিক্ষার্থীরা, এই হলো শর্করা জাতীয় খাবারের